সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের বিজ্ঞানের একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণীর। তো যথারীতি তোমাদের এই বিষয়ের উপরে অনেকগুলো ভিডিও ক্লাস লাইভ ক্লাস হয়েছে। আমরা এই অধ্যায়ের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম মাধ্যাকর্ষণ বল এবং ভরবেগের একক কি পড়িয়েছিলাম। আচ্ছা, তোমরা কি বলবা, মাধ্যাকর্ষণ বল সম্পর্কে অনেক কিছু পড়িয়েছি, তোমরা একটু মাধ্যাকর্ষণ বল কাকে বলে একটু বলো, পারবা? মাধ্যাকর্ষণ বল সম্পর্কে পারবা কি উত্তরটা? আচ্ছা ঠিক আছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যে বলের দরুন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আর একজন বলো ভরবেগের একক কি, তাহলে ভরবেগের একক কি বলো তো, পারবা ভরবেগের একক কি? হ্যালো, ভরবেগের একক কি সৌরভ বলো, জানো? জুল। আচ্ছা শোনো, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভেরি গুড, আপনি স্টাডি করবা যেন আগামী ক্লাসে আরো ভালো প্রেজেন্টেশন দিতে পারো। তবে আমি আজকে কথা বাড়াবো না বেশি, আমি আমার আলোচনায় ফিরে যাব। দশম অধ্যায় এসো বল তো জানি, আমাদের সমস্ত অধ্যায় আমার পড়ানো শেষ। এখন আমরা কিছু সৃজনশীল প্রশ্নের আমরা প্র্যাকটিস করছি। এই প্রশ্নটা হচ্ছে পুরো বোর্ড প্রশ্নের প্রশ্ন না, এটা একটা বানানো একটা সৃজনশীল পার্ট 10.2 এবং 10.3 এর আলোকে সম্পূর্ণ বানানো একটা সৃজনশীল। আর এই প্রশ্নটা এসেছে বান্দরবান পাবলিক স্কুল এন্ড কলেজ, অর্থাৎ বান্দরবানের একটা স্কুলে এই প্রশ্নটা এসেছে। তারা এই প্রশ্নটা দিয়ে তারা পরীক্ষা নিয়েছিল, এসএসসি টিচার্স পরীক্ষা। যাই হোক, আমাদের আজকে তথারীতি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা। আমি যে সৃজনশীলটা লিখেছি সেটা একটু দেখো। একটি বস্তুর আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এর উপর 5 সেকেন্ড ধরে কোনো কোন বল ক্রিয়া করার ফলে এর শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড হয়। বস্তুটি ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে, একটি বস্তুর কয়টা বেগ থাকে, দুটা বেগ থাকে, তাই না? একটা আদিবেগ একটা শেষ বেগ। আর এই আদিবেগ থেকে শেষ বেগে প্রাপ্ত হতে তার 5 সেকেন্ড সময় লাগে। যে বস্তুটির বেগ প্রাপ্ত হয়েছিল সেই বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। তাহলে এইভাবে আমাদেরকে এখন এই উত্তরটা করতে হবে। ক নম্বর প্রশ্ন এসেছিল ভর বেগে 1 নিউটন কাকে বলে এসছে, ক নম্বর প্রশ্ন, এই অধ্যায়ের প্রশ্ন। তাহলে 1 নিউটন হচ্ছে যে পরিমাণ বল 1 কিলোগ্রাম বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ঘটে তাকে বলা হয় 1 নিউটন। তাহলে আমরা পারি আমরা ইনশাল্লাহ। আর একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল কাকে বলে বর্ণনা করো। আমরা গত দিনের লেকচারটা থেকেই আমরা শক্তিশালী নিউক্লিয় বলের তেজস্ক্রিয় ঘটনা এটা আমরা উপলব্ধি করতে পারি। সকল পদার্থ পরমাণু নিয়ে গড়া, তাই এই পরমাণুর প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গুলো কেন্দ্র করে ইলেকট্রন গুলো অধিক্রম করে, তাহলে এদেরকে বলা হয় নিউক্লিয়ন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যে শক্তি একসাথে যুক্ত সেটা হচ্ছে নিউক্লিয়ন নাম্বার বা নিউক্লিয়ন সংখ্যা। যে শক্তিশালী আকর্ষণ বা নিউক্লিয়াস গুলোকে মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসকে আটকে রাখে তাকে শক্তিশালী নিউক্লিয় বল বলা হয়। তাহলে আমাদেরকে এগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক এবং খ বইয়ের প্রত্যেকটা অংশে অংশকে ভালো করে আত্মস্থ করতে হবে। আত্মস্থ না করলে কিন্তু এই প্রশ্নের উত্তর পারা যাবে না। তাহলে ক এবং খ উদ্দীপকের বাইরে, ক এবং খ উদ্দীপকের বাইরে হয় আর গ ঘ উদ্দীপকের সাথে সম্পর্কিত হয়। তাহলে আমরা এখন ক খ প্রশ্নটা লিখি। আমরা ক নম্বর প্রশ্নটা লিখেছি, দেখো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান বের করো। আর উদ্দীপকের বস্তুটির বেগের একই পরিবর্তন 2 সেকেন্ডের মধ্যে ঘটাতে হলে পূর্বের তুলনায় কতগুণ বল প্রয়োগ করতে হবে এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা উদ্দীপক পেয়েছি, একটি বস্তু আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ওই বস্তুটার উপরে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করায় কোন বল ক্রিয়া করার ফলে শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। তাহলে এই মানগুলো অবশ্যই পরিবর্তন হতে পারে।
আমি আশা করব তোমরা এই প্রশ্নটা আমার এই ক্লাস থেকে অবশ্যই খাতা কলম দিয়ে লিখে দিবা। তাহলে আমি এখন বুঝে দিই প্রশ্নটা, আমরা এখন উত্তর করতে যাব এই উত্তরের বিভিন্ন দিকগুলো কিভাবে আমরা সলিউশন করতে পারি। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন, তাই না? গ নম্বর প্রশ্নটা কি ছিল? গ নম্বর প্রশ্নটা ছিল বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান বের করো। তাহলে এখন দেখি আমি যে গল্পটা ছিল সেই গল্পটা একটু সামারাইজ করি। দেখো কোন বস্তু আদি ব্যক্তি ইন্দ্রিয়া প্রকাশ করা হয়, শেষ ব্যক্তি বিদ্যা প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছ তোমরা? আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, আর এর মধ্যে ক্রিয়াশীল যে বেগ প্রাপ্ত হয়েছে এটা সময় ছিল 5 সেকেন্ড। তাহলে এখানে মধ্যবর্তী বল F ইকুয়াল টু কত হবে বলতে হবে। তাহলে উদ্দীপকটা এই বাংলা কথা না থাকলেও আমাদেরকে যদি এইভাবে চিত্র এঁকে দেয় তাও কিন্তু এই উত্তরটা আমাদের পারতে হবে এবং বুঝতে হবে। তাহলে গ নম্বর প্রশ্ন উত্তর করছি, তাহলে গ নম্বরে আমরা উদ্দীপক থেকে এই তথ্যটা লিখেছি, আমরা উদ্দীপকের বাইরে গিয়ে এই তথ্যটা লিখতে পারবো না, কিন্তু এখানে বস্তুর ভর ছিল m ইকুয়াল টু 10 kg এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে f ইকুয়াল টু কত বার করতে হবে তাহলে তোমাকে লিখতে হবে সুন্দরভাবে। এখানে দেওয়া আছে, দেওয়া আছে বস্তুটির আদি বেগ, অর্থাৎ বস্তুটির ভর লিখালাম প্রথমে, বস্তুর ভর, বস্তুর ভর সমান 10 কেজি। আমরা লিখতে পারবো না বস্তুর ভর 10 কেজি, বস্তুর আদি বেগ, আদি বেগ ইউ সমান কত? 10 মিটার পার সেকেন্ড, আর বস্তুর শেষ বেগ, শেষ বেগ লিখতে হবে, না লিখে উত্তর করলে আমাদের একটু সমস্যা হবে, কিছু নম্বর কেটে নিতে পারে, অতএব সেই সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমরা উপরটা মুছে দিই, তাহলে আমাদের ক্রিয়াশীল বল এফ বের করতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারছো সৌরভ? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা বস্তু ধর 10 কেজি, আদি বেগ কি? জি স্যার। শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু কত? আদি, তাহলে আমরা তো অবশ্যই সূত্র জানি, এই সূত্রটা তুমি জানো, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। দেখো এখানে কোনো এ এর মান কিন্তু নাই, এ হচ্ছে তরল, তাই না? তাহলে এ ইকুয়াল টু আমরা জানি কি? আমরা সংজ্ঞা থেকে জানি বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়, তাহলে আমরা কি বলবো বলো সোরা? বেগ বৃদ্ধির হারকে কি বলা হয় বলো 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 কি বললাম আমি বলো? বেগ, বেগ ত্বরণ বলে, ত্বরণ বলে, ত্বরণের গাণিতিক সমীকরণ v - u / t। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি আমরা f = ma, তাহলে এখন a এর স্থলে আমরা শুধু v - u বসিয়েছি, দিয়ে যে মানগুলো তুমি এখানে পেয়েছো সেই মানগুলো আমাদেরকে উপরের সমীকরণে বসায় দিতে হবে, তাহলে অঙ্কের কাজ শেষ। তাহলে আমরা দেখো পাল্টা বসাই, তাহলে বুঝবো m into, আচ্ছা m এর মান আমরা কত জানি বলো? 10 কেজি। ইনটু ভি এর মান কত? 20। 10 ডিভাইডেড বাই 5 20। তাহলে এবার আমরা নিচে একটু বুঝে দিলে কোনো সমস্যা আছে বলো? নিচে একটু বুঝে দিলে কোনো সমস্যা নেই? তাহলে দেখো এটা 10 ইনটু কত? 10 নাই স্যার 5, তাহলে 5 দুগুণি 10, তাহলে 10 গুণিত 2 সমান 10 দুগুণি 20, অর্থাৎ বলের একক কি বলতো? নিউটন। ওকে আমরা এন দিয়ে লিখতে পারি অথবা দন্তন্যাসী হর্ষ প্রদন্তন নিউটন লিখতে পারি অথবা এনটি নিউটন এই কথা লিখতে পারি। তাহলে আমরা গ নম্বর উত্তর শেষ করলাম, উদ্দীপকের বস্তুটির ক্রিয়াশীল বলের মান 20 নিউটন। তাহলে এইভাবে তোমার অঙ্ক তোমার পরীক্ষায় আসতে পারে বলা যাবে না, অতএব আমাদেরকে সব নাড়ি নক্ষত্র আমাদেরকে বুঝতে হবে, বুঝে করতে হবে,
কোনো জিনিসই মুখস্থ না। অতএব এটাকে এনজয় করতে হবে, এনজয় করেই তোমাকে এই উত্তর করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে ক খ এই তিনটা প্রশ্নের উত্তরে কোনো সমস্যা কি আছে বলো তো? কোনো সমস্যা পেয়েছো এই তিনটা প্রশ্নে? না স্যার। না, গুড, অনেক সুন্দর, ভেরি গুড, ভালো করে আরো প্রস্তুতি নিবা, এই টাইপের প্রশ্ন আরো তৈরি করবা, করে উত্তর লিখা উত্তর করার চেষ্টা করবা, দেখবে অনেক সহজ হবে। আর যদি না করো তাহলে কিন্তু সহজ হবে না, তাহলে আমি বুঝে দিই। এবার যাবো আমরা ঘ নম্বর প্রশ্ন, এবার যাবো কোথায় বলো? এবার যাবো আমরা ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নটা একটু বলি, বস্তুটির বেগের একই পরিবর্তন, উদ্দীপকের বস্তুটির বেগের একই পরিবর্তন 2 সেকেন্ডের মধ্যে ঘটাতে হলে পূর্বের তুলনায় কত গুণ বল প্রয়োগ করতে হবে? পূর্বের তুলনায় কত গুণ বল প্রয়োগ করতে হবে? তার ক্ষেত্রে সব তথ্য দেওয়া ছিল, আদিবেগ 10 কেজি, শেষ বেগ 20 কেজি, বস্তুর ভর 10 কেজি সবই দেওয়া ছিল। এখানে এর মান 2 সেকেন্ড ধরে এখন কাজ করবে এখন, তাহলে আমরা দেখো সহজ ভাবে এখানে আদিবেগ ছিল u ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, রাইট? শেষ বেগ v ইকুয়াল টু ছিল 20 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেনে তোমাকে বলে দিল যে উক্ত বস্তুটির বেগের একই পরিবর্তন 2 সেকেন্ড ধরে কাজ করলে তার বেগের কত গুণ বৃদ্ধি করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন এখানে t এর জায়গাতে আগে ছিল 5 সেকেন্ড ধরে, তাহলে এখন ওই 5 সেকেন্ডের জায়গাতে 2 সেকেন্ড করতে হবে, তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এখান থেকে ত্বরণ বার করতে হবে, ত্বরণ ইকুয়াল টু কি বলো? v মাইনাস u বাই t, তাহলে v এর মান কত? v মাইনাস u বাই t আমরা কি বুঝতে পেরেছি বলো? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা আমি আরেকবার বলি তোমাদের। জি স্যার। কোশ্চিনে বললো উক্ত বস্তুটির বেগের একই পরিবর্তন 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ড ধরে যদি ঘটাতে হলে, 2 সেকেন্ডের মধ্যে ঘটাতে হলে পূর্বের তুলনায় কত গুণ বল প্রয়োগ করতে হবে এটা বের করতে হবে। তাহলে আমরা শুধু এই টি এর জায়গাতে শুধু 2 সেকেন্ড রেখেছি, দিয়ে আমরা কিন্তু এর মান বের করেছি আগে। এখন আমাদের কি বের করতে হবে? বল বার করতে হবে, বিকেল তো এম এ। তাহলে আমাদের আগে থেকেই বস্তুটির বল কিন্তু 10 কেজি দেওয়া হয়েছিল, কোনো সমস্যা নেই। তাহলে আগে থেকে বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 10 কেজি। তাহলে এখানে আমরা লিখে দিবেন এম এর মান 10 কেজি গুণন কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা 5 10 এ 50, 50 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 50 নিউটন বলতে পারি। আর ওকে কোনো সমস্যা আছে কি বলো? আচ্ছা না স্যার। আমরা আগের বলটাকে এম ধরেছি, তাই না? ক নম্বর থেকে পেয়েছি আমরা একটা বল, সে বলের মান ছিল কত? এখানে ছোট্ট কিছু লিখতে পারো, ব প্রশ্নোত্তর থেকে প্রাপ্ত, প্রশ্নোত্তর থেকে প্রাপ্ত এফ এর মান কত? আমরা পেয়েছি 20 নিউটন। তাহলে এটাকে যদি এফ দিয়ে প্রকাশ করি 2 সেকেন্ড পরিবর্তন করার পরে, তাহলে কিন্তু দুটো একই রকম হয়ে যাবে, যদি একটা ছোট্ট একটা এফ ড্যাশ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? মানে আমরা পরিবর্তন করতে হবে এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ এর মান হলো কত? 50 নিউটন। আর এফ এর মান হচ্ছে 20 নিউটন, 2 সেকেন্ড ধরে, মানে 2 সেকেন্ড ক্রিয়া করার পরে হয়েছে 50 নিউটন, আর আগে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করায় তার পরে হয়েছে 20 নিউটন। এখন এদের তুলনা করতে হবে, তুলনা মানে কি বলে? ভাগ না। তাহলে আমরা এইটুকু বসে দিই, এইটুকু একটু বসে দিই, আমরা যেটুকু আমাদের দরকার সেটুকু রাখলাম। তাহলে আমরা পেলাম কি, এফ এর মান পেয়েছি 20 নিউটন, আর এটা পেয়েছি আমরা 50 নিউটন। তাহলে আমরা কি পাবো? এফ ড্যাশ বাই এফ, এফ ড্যাশ বাই এ। তাহলে প্রথম বল দ্বিতীয় বল দ্বারা ভাগ করে পাই, দ্বিতীয় বলকে প্রথম বল দ্বারা ভাগ করে পাই, তাহলে এফ ড্যাশ বাই এফ ইকুয়াল টু এফ ড্যাশ এর মান ছিল 50, আর নিচে হচ্ছে 20। সোরা বুঝতে পেরেছো? আরাফাত, আরাফাত বুঝতে পেরেছো? আরাফাত
হ্যালো আরাফাত, আরাফাত বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আমরা দ্বিতীয় বলকে প্রথম বল দিয়ে ভাগ করছি, অর্থাৎ পঞ্চাশ বাই টোয়েন্টি। তাহলে এখন কত হয় বলো? এফ ড্যাশ বাই এফ ইকুয়াল টু এই 50 কে 20 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? আমরা যদি উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করি তাহলে এটা 5 10 এ 50 আর 4 5 6 20, এটা হয় না বলো তো? 5 10 এ 50 10 দিয়ে ভাগ করছি, আচ্ছা 5 2 গুণ 10, তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে 5 10 এ শূন্য শূন্য কাটা যায়, তার সহ তাহলে 5 এর ভাগ 2 করবে, তাই না? তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো? আড়াই হয় না? তাহলে এটাকে এখানে 1 দিই। এখন দেখো f ড্যাশ ইনটু 2 যদি করি তাহলে f ইনটু 5 করতে পারি, অথবা এত জটিল প্রক্রিয়াতে না গিয়ে তুমি এটাকে সরাসরি 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। তাহলে আমরা এটাকে সরাসরি f ড্যাশ বাই f ইকুয়াল টু 2.5, এই নিচে কিন্তু এক আছে, নিচে কিন্তু এক আছে, তাহলে আমরা ইমেজ দেখো f ড্যাশ ইকুয়াল টু আমরা তাহলে আমরা পাবো কি, অতএব f ড্যাশ ইকুয়াল টু 2.5 ইনটু f, অথবা f ড্যাশ ইকুয়াল টু 2.5, তাহলে f ড্যাশ এর মান আড়াই গুণ হবে। তাহলে আমাদের লাস্টে লাইনটা লিখতে হবে উক্ত বস্তুটির বেগের একই পরিবর্তন 2 সেকেন্ড ধরে ক্রিয়া ঘটাতে চাইলে পূর্বের তুলনায় আড়াই গুণ বা 2.5 গুণ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদেরকে এইভাবে এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো সবাই? আমি একটা সিজনশীল প্রশ্নের উত্তর প্রেজেন্টেশন দিয়েছি তোমাদের সামনে, তোমরা কি বুঝতে পেরেছো না কোনো সমস্যা আছে বলো? কোন সমস্যা কি আছে সৌরভ? সৌরভ হ্যালো, এই প্রশ্ন উত্তরে কোন সমস্যা পেয়েছ? কথা বলে শুনতে পাচ্ছ? নেটের সমস্যা আজকে। আচ্ছা আর একটা সহজ অঙ্ক করবো এখন, খুবই সহজ। হ্যাঁ তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর আমরা শিখলাম ইনশাল্লাহ। হ্যাঁ একটা প্রশ্ন উত্তর শিখেছি, এই প্রশ্নটা অবশ্যই উত্তরটা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ করে আমার গ্রুপে এবং আমার পার্সোনাল আইডিতে পাঠাবা, না পাঠালে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমরা কতজন শিখতে পেরেছ। এবার দেখো একটা প্রশ্ন পার্ট 10.2 রিলেটেড, পার্ট 10.2 10.2 রিলেটেড, হ্যাঁ পার্ট 10.2 রিলেটেড রিলেটেড, ঠিক আছে? তাহলে প্রশ্নটা একটু লিখে আপনি ভালোভাবে দেখো, খুবই সহজ। 100 কেজি ভরের কোন বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো, 100 কেজি 100 কেজি কোন বস্তুর উপর বস্তু 500 নিউটন বল প্রয়োগ করা হলো, হ্যাঁ 500 নিউটন কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, হ্যাঁ বল প্রয়োগ হলো, এটি কিন্তু প্রশ্ন গ হচ্ছে, প্রশ্ন গ হচ্ছে বল কি? আচ্ছা বল, আমার পক্ষ লিখছি না, গ নাম্বার হচ্ছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো, গ বস্তুটির ত্বরণ বের করো, এর একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে বস্তুর উপর বস্তুর ত্বরণ 4 গুণ কিভাবে করা সম্ভব? বস্তুর ত্বরণ 4 গুণ কিভাবে করা
সম্ভব সম্ভব এটা বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে বিশ্লেষণ কর বিশ্লেষণ কর ক্লিয়ার বুঝতে পেরেছো সৌরভ হ্যাঁ সৌরভ বুঝতে পেরেছো কি বলো জি বুঝতে পেরেছো স্যার আচ্ছা দেখো তাহলে আমরা জি স্যার 100 কেজি বস্তুর যে কোনো বস্তুর ভর আর আছে এর উপর বল প্রয়োগ করতে 500 নিউটন বলে বল প্রয়োগ করা হলে বস্তুটি ত্বরণ বের করতে হবে তাহলে আমরা এটাকে চেষ্টা করতে পারি যে ভাষায় হ্যাঁ এই ধরনের ক্লাস আমরা ভিডিও ক্লাসে আলোচনা করেছি এখন সিজনশীল এর কোনো শেষ নাই কিন্তু সিজনশীল আজকে একরকম কালকে একরকম পদ্ধতিগুলো কিন্তু একই তাহলে আমাদেরকে অবশ্যই এই মাথাতে এগুলো খেয়াল রাখতে হবে তাহলে ক নম্বর প্রশ্নটা হচ্ছে বল কাকে বলে তাহলে বল কি আমরা তো অনেক আগেই পড়েছি তাই না বল কাকে বলে বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায় এবং গতিশীল বস্তুকে স্থির করতে চায় সেটাই হচ্ছে বল ঠিক আছে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে বল কি তাহলে বলের সংজ্ঞা বুঝতে পেরেছ সোনা বলের সংজ্ঞা কি বুঝতে পেরেছ সোনা বলো জি স্যার তাহলে বলের সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি গতিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোকে হ্যাঁ তাহলে আপনি দেখি দেখো হ্যাঁ গুড তাহলে এবার একটা প্রশ্ন আছে নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যাখ্যা করো তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিকমুখী তাহলে আমরা জানি তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিকমুখী প্রতিক্রিয়া রয়েছে তাহলে আমরা তৃতীয় সূত্রের অনেক উদাহরণ আমরা আমাদের বই আছে যে কোনো একটা আমরা দিতে পারি তাই না বই আছে উদাহরণ নৌকার দাঁড় টানার ক্ষেত্রে আছে বাসে উঠার ক্ষেত্রে আছে বিভিন্ন উদাহরণ আছে তোমরা যে কোনো তোমার পছন্দ মতো একটা উদাহরণ দিয়ে দিবা এবার গ নম্বর প্রশ্ন উত্তরে যাই আমরা বস্তুটির ত্বরণ বের করো দেখো আগের যে অঙ্কটা করলাম এখানে কিন্তু শেষ বেগ এবং আদি বেগ দেওয়া ছিল সরাসরি কিন্তু ত্বরণ দেওয়া ছিল না এখানে এবার সরাসরি ত্বরণ এবং বল দেওয়া আছে কিন্তু সরি ভর এবং বল দেওয়া আছে কিন্তু ত্বরণ বের করতে হবে তাহলে আমরা চলে যাই এখানে আছে বস্তুর ভর m = 100 কেজি রাইট আর বল f = ছিল 500 নিউটন এখানে a = কত কেজি তাহলে আমরা জানি f = ma তাহলে তোমাকে বার করতে হবে a তরলটা তাহলে m টাকে এদিকে নিয়ে আসো = f অতএব a = m/m তাহলে f এর মান কত f এর মান 500 নিউটন ডিভাইডেড বাই নিচে হচ্ছে ভর 100 কেজি তাহলে 100 কে 500 কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 5 হয় না তাহলে এটা হচ্ছে 5 a একক হচ্ছে মিটার পার সেকেন্ড কত বিন্দু ত্বরণ 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ত্বরণ কাঙ্ক্ষিত ত্বরণের মান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার বা এটাই আমাদের অ্যানসার তাহলে আমাদেরকে বিভিন্ন ভাবে এই অঙ্কগুলোকে অবশ্যই প্রয়োগ করতে হবে শেষ পর্যন্ত চলেছে ঘ নম্বর প্রশ্নটা তোমরা পারবা এর আগে এই টাইপের প্রশ্ন করেছি তোমরা এই ঘ নম্বর প্রশ্নটা অবশ্যই চেষ্টা করবা ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রথমেই বললাম যে বস্তুটির ত্বরণ চার গুণ কিভাবে করা সম্ভব মতামত দাও তাহলে তোমরা এটা ট্রাই করবা যদি না পারো তখন দেখবো ইনশাল্লাহ আবার বুঝাই দেবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটা কথা তোমরা অবশ্যই কিন্তু এসডব্লিউ করতে কিন্তু ভুলবা না এসডব্লিউ পাঠাবার আজকে পড়লাম তোমাদেরকে দুইটা সিজিসির প্রশ্ন অতএব সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা খোদা হাফেজ আসসালামু আলাইকুম